আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস উইথ মালিহাস মম চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের আয়োজনে রয়েছে হালিমের মশলার রেসিপি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে হালিমের মশলা বানাই, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই হালিমের মশলা বানাতে আমার যা যা লাগবে, আমি এখানে নিয়েছি 15টা শুকনো মরিচ, 2 টেবিল চামচ ধনে, 2 টেবিল চামচ জিরা, 2 চা চামচ মৌরি বা মিষ্টি সজ, 2 চা চামচ রাঁধুনি সজ, 2 চা চামচ মেথি, 1 চা চামচ কালো জিরা, 1 চা চামচ গোলমরিচ, আর নিয়েছি 10 থেকে 12টা লং। এবার আমি একটা ফ্রাই প্যানে গরম করে তাতে দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচগুলোকে আমি মিডিয়াম লো ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি ওই প্যানটাতেই দিয়ে দেব ধনিয়া। ধনেগুলোকে আমি 1 মিনিটের মতো মিডিয়াম লো ফ্লেমে ভেজে নেব। এরপর দিয়ে দেব জিরা, জিরাটাকেও আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। এরপর আমি একে একে দিয়ে দেব সবগুলো মশলা, মেথি, কালো জিরা, গোলমরিচ, লং, আর সবশেষে দিয়ে দেব রাঁধুনি সজ। এখন আমি সবগুলো মশলাকে মিডিয়াম লো ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য ভাজবো, যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসে। আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা অ্যারোমাও বের হয়ে এসেছে। এখন এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি একটা ব্লেন্ডারে মশলাগুলোকে ঢেলে ব্লেন্ড করে নেব। আর বাস, হয়ে গেল আমার হালিমের মশলা। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।